সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে সরকার প্রস্তুত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামের আগ্রাবাদে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, একটি মহল সহিংসতা এবং সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান উপমন্ত্রী। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উদ্যোগে 500 জনকে অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।